হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে নিশ্চয়ই ভোটটা তোমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের মাধ্যমে হয়েছে, আমার তো হয়েছে। কারণ এটা এমন একটা দিন যেদিনকে সকালবেলা ভোর 4টার সময় সেই মধুর বাণীগুলো না শুনলে মনে যেন পুজো শুরুই হলো না। নিশ্চয়ই তোমরাও শুনেছ। এবার আজকে টাইটেল আর থাম্বনেল তোমরা তো দেখেছ কি আছে, ভালোবেসে বাগান করো, যে কোনো গাছ হবে চোখ বন্ধ করো। হ্যাঁ, একদম ঠিক, ভালোবেসে বাগান করলে যে কোনো গাছ তোমার হতে বাধ্য। ইদানিং আমি দেখছি বেশ কিছু বন্ধুরা আমার সাথে যোগাযোগ করছো, কথা বলছো, তারা কি বলবো সব কিছু করছে। মানে একটা ভালো গাছ করতে যা যা প্রয়োজন তারা কিন্তু সব কিছু করছে, কিন্তু তাও তারা সে আশানুরূপ ফল কিছুতেই পাচ্ছেন। এবার আমাকে বিভিন্ন বন্ধুরা জিজ্ঞেস করে যে অনির্বাণ, আমি ভুলটা কোথায় করছি? হয়তো সবই করছি। এ ভুলটা হচ্ছে এটাই, তোমরা গতানুগতিক খালি কি বলবো মানে পুঁথিগতভাবে তোমরা বাগানটা করছো। মানে আমি বলেছি সপ্তাহে একদিন খোল দিতে, আমি বলেছি সপ্তাহে একদিন ওষুধ দিতে, আমি বলেছি সপ্তাহে একদিন পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করে দাও, ব্যাস হয়ে গেল। আর কিন্তু তোমাদের গাছের সাথে কোনো সম্পর্ক থাকছে না, গাছের সাথে কোনো টান থাকছে না। এটা যদিও খুবই কম বন্ধুদের সাথেই আছে। এইরকম করলে কিন্তু তোমাদের বাগান হয়তো হবে, কিন্তু সে বাগানের সেই ব্যাপারটা যেটা তোমরা চাইছো সেটা হয়তো তোমরা পাবে। বাগান ভালো করতে গেলে শুধু খাবার জল আর ওষুধ দিলেই হয় না, তার সাথে কিন্তু একটা গাছের সাথে যে তোমার নিবিড় টান সেটাও কিন্তু খুবই প্রয়োজন। কারণ একটা জানবে যে গাছেরও কিন্তু প্রাণ আছে, এটা একদম বিজ্ঞানসম্মতভাবে কিন্তু বহুদিন আগে এটা প্রমাণিত হয়ে গেছে। তো যেই যার মধ্যে প্রাণ আছে তার মধ্যে কিন্তু ভালোবাসাও আছে। তো একটা জিনিস জানবে যে গাছকে তুমি যতটা ভালোবাসবে ওরা কিন্তু রিটার্নে ততটাই ভালোবাসা তোমাকে ফেরত দেবে। তো এই ভালোবাসাটাই কিন্তু শুধু দরকার, এই ভালোবাসা থাকলে তোমাদের যে কোনো গাছ কিন্তু হতে বাধ্য। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এর ওপর সম্ভবত কালকে আমি ভিডিও করব। আমার এই রজনীগন্ধাটা দেখো, রজনীগন্ধা অনেক দিন আগে বসিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, কিন্তু রজনীগন্ধায় এত দিন পর ফুল এসছে, এত দিন পর। এবার হয়তো অনেকে ভুলে গেছিলে যে আমি রজনীগন্ধা বসিয়েছিলাম, যে এতদিন পর স্টিক এসছে। এবার কি প্রবলেম হয়েছিল না হয়েছিল আমি জানি না, কিন্তু ওকে এক্সট্রা কিছু যত্ন, এক্সট্রা কিছু কেয়ার ওর জন্য করা হয়েছিল, তার ফলে কিন্তু রজনীগন্ধাতে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল এসছে। আমি কিন্তু কোনো গাছে ফুল এলো না ফল এলো না বলে তাকে অবহেলায় ফেলে রাখি না, তার পেছনে একদম পড়ে থাকি। তার পেছনে পড়ে থাকি বলেই আমার কিন্তু দেরিতে হলেও প্রতিটা গাছে কিন্তু ফুল আসেই, ঠিক আছে। এবার এটাই হচ্ছে ব্যাপার, তোমরা অনেকে কি করো যে কোনো গাছে ফুল না এলো বা ফল না এলো, ঠিক আছে, তোমরা সেই গাছটাকে অবহেলায় এক কোনায় ফেলে রেখে দাও। এইরকম করে দিলে কিন্তু কি বলবো গাছটাকে মানে গাছের প্রতি জাস্টিস করা হচ্ছে না, কারণ ও ফুল দিচ্ছে না কেন বা কেন ফুল আসছে না সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো না। তোমরা কি করো, জাস্ট গাছটাকে ধরে সাইডে করে দাও, ঠিক আছে। আসল কারণটা বুঝতে হবে, আর আসল কারণটা সবসময় ওই পুঁথিগতভাবে বুঝলে কিন্তু হবে না। তার জন্য কি করতে হবে, তোমাদের গাছের সাথে থাকতে হবে, গাছকে ভালোবাসতে হবে। গাছকে ভালোবাসলেই তোমরা দেখতে পাবে যে গাছ করাটা কতটা ইজি। অনেকে গাছ করাটাকে খুব মানে কঠিনভাবে নিয়ে ফেলো, যার ফলে কি হয় তোমাদের কিন্তু মানে গাছে বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিছুতেই দূর হতে চায় না, ঠিক আছে। গাছকে ভালোবেসে সহজভাবে করো, তাহলেই দেখবে খুব সহজভাবে তোমাদের কিন্তু বাগান হয়ে যাবে। এবার দেখো
এক একটা গাছে এক এক রকম নেচার। টগর গাছ যদি আমি বলি, টগর গাছে একরকম নেচার, জবা গাছে একরকম নেচার, ঠিক আছে, সবার আলাদা আলাদা ব্যাপার। এবার তোমার পরিবারে যত সদস্য আছে সবার দেখো আলাদা আলাদা কিন্তু রুটিন না, সবার আলাদা আলাদা পছন্দ, ঠিক আছে, কারোর ভেজ ভালো লাগে, কারোর ননভেজ ভালো লাগে, কারোর চিকেন, কারোর মাটন। সেই রকমই তুমি যদি সব গাছদের একই রকমের যত্ন করো তাহলে কিন্তু হবে না, কারোর কিন্তু একটু ডিফারেন্ট জিনিস পছন্দ, ঠিক আছে। যেমন আমি যদি জবার কথা বলি, জবার কিন্তু একটু পটাশ বেশি পছন্দ, ওকে একটু পটাশ বেশি দিলে ও কিন্তু খুব ভালো হয়। আর সেই দিক থেকে যদি আমি দেখি গোলাপের ক্ষেত্রে, গোলাপের ক্ষেত্রে কিন্তু ওকে একটুখানি হাড়ের গুঁড়ো জাতীয় খাবার যদি দাও তাহলে কিন্তু ওর ভালো লাগে। এবার দুটোই আলাদা আলাদা কিন্তু গাছ, আলাদা আলাদা তাদের চরিত্র, আলাদা আলাদা তাদের ভালো লাগা। এবার এই ভালো লাগাগুলো জানতে গেলে কি তোমাদের কিন্তু তাদের ভালোবাসতে হবে, ঠিক আছে। তো এই ভালোবাসাটার বর্তমানে অনেকের মধ্যে দেখছি অভাব হয়ে গেছে, কারণ আমরা সবাই এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে সঠিকভাবে সময় দিতে আমরা পাচ্ছি না। তার ফলে কী হচ্ছে, যেইটা একটা ফুল থেকে বা যেটা একটা গাছ থেকে এক্সপেকটেশন আমাদের করা দরকার বা হয়তো আমরা করছি, সেই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, কারণ সময়, কারণ ভালোবাসা, কোনোটাই কিন্তু আমরা ঠিকমতো একটা গাছকে দিতে পারছি না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, গাছটা কিন্তু আলটিমেটলি খারাপ হচ্ছে। একটা বাগান করতে গেলে সবার আগে কিন্তু সময় দিতে হবে, শুধু গাছ লাগিয়ে দিলাম, সপ্তাহে একদিন করে খাবার দিয়ে দিলাম আর স্প্রে করে দিলে কিন্তু গাছ হয় না, গাছের সাথে কিন্তু তোমাদের থাকতে হবে। এর জন্য বলি, যারা নতুন বাগান শুরু করছো, একবারে অজস্র গাছ কিনে ফেললে কিন্তু সমস্যা, অল্প অল্প করে গাছ কেনো, নিশ্চয়ই তোমাদের কিন্তু গাছ করার যে উদ্যমটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। কারণ একসাথে অনেক গাছ কিনে ফেললে কী হবে, তোমাদের সেই যত্ন করার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাবে। আর আজকে ভিডিও করার মানেটা হচ্ছে এটাই, যে অনেকে কী করছো, যে গাছে ফুল হচ্ছে না সেই গাছটাকে এক কোনায় ফেলে রেখে দিচ্ছ, বা পদ্ম গাছে কুড়ি আসছে না, পদ্ম গামলাটাকে সাইডে সরিয়ে রেখে দিলে। এইরকমভাবে করলে কিন্তু তোমাদের আলটিমেটলি কোনোদিনও মানে গাছটাকে যে প্রকৃতভাবে যে গাছ করাটা সেটা কিন্তু হবে না, গাছটাকে কিন্তু ভালোবাসতে হবে। ভালো না বাসলে তুমি কিন্তু কোনোদিনও যতই খাবার দাও, যতই যা খুশি করো, কোনোদিনও সেইটা সেই ফলটা কিন্তু পাবে না, ঠিক আছে। এবার হ্যাঁ, কিছু কিছু গাছ আছে একটুখানি কঠিন, কিছু কিছু গাছ আছে খুবই সহজ। এবার সেটা তখনই তোমরা বুঝতে পারবে, তখনই তোমরা জানতে পারবে যখন তোমরা সেই গাছটার সাথে পর্যাপ্ত পরিমাণে সময় কাটাবে। পর্যাপ্ত পরিমাণে সময় কাটানোর জন্য কী দরকার, প্রথমে তোমাদের গাছটাকে সময় দিতে হবে। এই সময়ের বড্ড অভাব হয়ে যাচ্ছে তোমাদের বাগান করতে, যার জন্য তোমাদের গাছের কিন্তু আলটিমেটলি কী বলবো, খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম করলে কিন্তু বন্ধু তোমাদের গাছ করা হয়তো হবে, কিন্তু গাছের মধ্যে সেই ভালোবাসা বা সেই ভালো লাগা ব্যাপারটা কিন্তু থাকবে না। তোমরা সবাই জানো এই বছরের শুরুতে আমার কাছে কোনো পদ্ম গাছ ছিল না, তবে হঠাৎ করেই পদ্ম চলে আসে আমার ছাদে, তারপরে বাকিটা ইতিহাস। আমি যদি মানে ভাবতাম যে পদ্ম গাছ করা খুব কঠিন আর এ আমার দ্বারা হবে না, তাহলে কি কোনোদিনও পদ্ম হতো? আজকে আমার এতগুলো পদ্মের টব, এতগুলো গামলা আছে, এতগুলো জায়গায় আমি পদ্ম করি বা আরও বিভিন্ন জলের গাছ করি। সেই গাছের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু এটা মানে এসছে, সেই ভালোবাসাটা আছে বলেই কিন্তু আজকে পদ্ম বলো, এখন ইদানিং জানো আমি অর্কিডের প্রতিও আমার ভালো লাগা ভালোবাসাটা জন্মেছে। তো গাছের প্রতি ভালো লাগা ভালোবাসাটা যতক্ষণ না তোমাদের আসবে, শুধু যান্ত্রিকভাবে গাছ করে গেলে কিন্তু তোমরা যেই গাছ করে যেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছ না, এই জন্যই কিন্তু পাচ্ছ না, ঠিক আছে। গাছটাকে তোমরা ভালোবাসো, গাছের সাথে থাকো, তাহলেই তো আসল গাছে করার মর্মটা বুঝবে। সময় দাও। আজকে এই ভিডিওটার করার মেন কারণ হচ্ছে আমরা গাছের প্রতি সময় দিচ্ছি না,
জাস্ট গাছটা বসিয়ে দিচ্ছি, তারপর এই যেমন বললাম জল খাবার দিচ্ছি, ব্যাস। আর ভুলে যাচ্ছি যে ওর কী চাহিদা, ওর কী ভালো লাগে সেই জিনিসগুলো। তার ফলে কী হচ্ছে না, তোমাদের গাছ আলটিমেটলি খারাপ হচ্ছে, একটা সময় গিয়ে গাছটা মারা যাচ্ছে। তাই বন্ধু, আজকে তোমার এই মহালয়ার দিন তোমার একটা কথাই বলবো, যে যদি গাছ পাঁচটা গাছ লাগাও, সেই পাঁচটা গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় দাও। পর্যাপ্ত পরিমাণে সময় না দিলে তোমাদের কিন্তু কোনো দিনও ভালো গাছ করা হবে না। কারণ গাছেদেরও যেমন প্রাণ আছে, তারাও কিন্তু চায় তোমার অ্যাটেনশান, তারাও কিন্তু চায় তোমার ভালোবাসা, ঠিক আছে? এই অ্যাটেনশান, এই ভালোবাসাটুকু যখনই তুমি দেবে তোমার গাছকে, তোমার গাছ উঠবে একদম সুন্দর, সব থেকে সুন্দর, সব থেকে ভালো, ঠিক আছে? সে তোমার জলের গাছ হোক, তোমার পদ্ম হোক, তোমার জবা, গোলাপ, যাই হোক, ঠিক আছে? গাছকে ভালোবাসো, গাছের সাথে টাইম স্পেন্ড করো। আর তারপর তো আমি তো আছি, কখন কোন গাছে কী খাবার দিতে হবে, কী দিতে হবে না, এইসব বলার জন্য তো অনির্বাণ সবসময় তোমাদের সাথে আছে, ফিউচারেও থাকবে। তো আজকে একটা সুন্দর সকাল, সুন্দর দিন, মহালয়ার দিনে একটা তোমাদের কী বলবো মোটিভেশনাল কথাবার্তা বললাম, আজকে কোনো পরিচর্যা নেই। হ্যাঁ, কালকে নিশ্চয়ই আমার রজনীগন্ধার গাছে কী করে ফুল আনলাম সেটা নিশ্চয়ই কালকে বলবো। যাদের যাদের রজনীগন্ধায় ফুল আসছে না, অবশ্যই কিন্তু কালকে সকাল 11টায় আমার চ্যানেলে চোখ রাখতে ভুলো না, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। সবাই আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো, খুব ভালো করে কাটাও। আর মানে আজকের থেকেই বলতে পারি টেকনিক্যালি প্রায় পুজো শুরু হয়ে গেছে, এরপরে তো মজা, আনন্দ আর হুল্লোড়। তো কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।